ওয়েলকাম টু ফ্যান্ডম। তো আবার নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের আপডেটের একটা ভিডিও। আর আজকের মেন আপডেট কিন্তু এফসি ইস্ট বেঙ্গলের সেভেন্থ ফরেনার। তো হ্যাঁ, সেটা নিয়ে তো অবশ্যই ডিসকাস করবো, সেটা নিয়ে তো অনেক অধীর আগ্রহে সবাই বসে আছো প্রচুর দিন ধরে যারা ইস্ট বেঙ্গল ফ্যান, যে 7 নম্বর বিদেশি মানে বিদেশি স্ট্রাইকার কবে আসবে। তো সেটার কিন্তু একখানা জোরালো রুমার বেরিয়েছে। আর যেই প্লেয়ারের ব্যাপারে রুমারটা বেরিয়েছে সেই প্লেয়ারের ব্যাপারে কিন্তু সব ডিটেলসে বলবো, লাস্ট কোথায় খেলতো, কটা ম্যাচে কটা গোল করেছে সব কিন্তু ডিটেলসে বলবো, আর এই প্লেয়ারের আসার কতটা সম্ভাবনা সেটাও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা যে ক্লিক করে দাও, তাই রেগুলার এরকম ইন্ডিয়ান ফুটবলের আপডেটস এন্ড ভিডিওস পেয়ে যাবে। আর অবশ্যই বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দিও, তাই রেগুলার নোটিফিকেশনও পেয়ে যাবে। আর অবশ্যই আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দিও, ওখানে কিন্তু আমরা রেগুলার একদম ফাস্ট আপডেট দেওয়ার চেষ্টা করি। তো ডিসক্রিপশনে কিন্তু লিংক দুটো দেওয়া আছে, অবশ্যই গিয়ে ফলো করে নিও। আইএসএল তো চলছেই, আইএসএল নিয়ে তো খুব মাতামাতি চলছে, অসাধারণ শুরু হয়েছে। আগের দিন কিন্তু অনিরুদ্ধ থাপা গোল করে দিয়েছে, প্রথম ইন্ডিয়ান গোল স্কোরার এই সিজনে, তো সেটা তো চলবেই। আর ইস্ট বেঙ্গল মোহনবাগান ফ্যানরা আইএসএল নিয়ে খুবই মেতে আছো, কারণ আর কিছুদিন বাদেই কিন্তু ডার্বি। কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান ফ্যানরা তো অবশ্যই ওখানে এসছে ইস্ট বেঙ্গল এবং এটিকে মোহনবাগানকে ফলো করবে এবং সাপোর্ট করবে। তার সাথে কিন্তু আইএফএ শিল্ডও শুরু হতে চলেছে খুব শিগগিরই, তো সেটাও কিন্তু অবশ্যই ফলো করো। তো কলকাতার ফুটবল কিন্তু অবশেষে ফিরছে, কলকাতার সব কিন্তু ফুটবলারদের ওখানে দেখতে হবে। 8টা কিন্তু কলকাতার টিম আছে আর 4টে বাইরের টিম আছে, আই লিগ টিম, 12 জনের মধ্যে কম্পিটিশন। তো সেটার কিন্তু একখানা ক্লাব ট্যুর আমরা করছি, তো আস্তে আস্তে কিন্তু ভিডিও আসতে থাকবে সব কটা টিমের, তো সেগুলো কিন্তু অবশ্যই ফলো করো। সব প্লেয়ারদের থেকে কিন্তু জানতে পারবে যে তাদের কি এক্সপিরিয়েন্স ছিল এতদিন লকডাউনের, আর এতদিন বাদে মাঠে ফিরে তারা কি বলতে চাইছে। তো এবার শুরু করি যে আপডেটের কথাটা, প্রথমেই আগে চলে আসি সিকে বিনীতের কথা। তো সিকে বিনীত তো কোয়ারেন্টাইনে ছিল সবাই জানো, আর সিকে বিনীত কিন্তু প্র্যাকটিসে নেমে গেছে, এসসি ইস্ট বেঙ্গলের জার্সি পরে কিন্তু প্র্যাকটিসে নেমে গেছে সিকে বিনীত। তো সিকে বিনীত কিন্তু ক্যাম্প জয়েন করে নিল, আশা করবো অবশ্যই খুব শিগগিরই আমরা সিকে বিনীতকেও এসসি ইস্ট বেঙ্গলের জার্সি পরে কিন্তু মাঠে দেখতে পাবো আইএসএল খেলতে। তো এবার চলে আসি কিছু স্পন্সর আপডেট। এই সিজনটা তো জানোই পুরো ক্লোজ ডোর, ওই জন্য কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে এই সিজনটা টিমগুলো স্পন্সরদের উপর, ওই জন্য কিন্তু প্রত্যেকটা টিমই প্রচুর স্পন্সর আসছে। তো এদিকে এসসি ইস্ট বেঙ্গল কিন্তু আরেকজন কো স্পন্সরের নাম অ্যানাউন্স করে দিয়েছে, যে কো স্পন্সর হলো TV9 বাংলা। আর এই TV9 বাংলা কিন্তু এটিকে মোহনবাগানেরও কো স্পন্সর, এখন অবধি কিন্তু দুখানা করে কো স্পন্সর অ্যানাউন্স হয়েছে এসসি ইস্ট বেঙ্গলের এবং এটিকে মোহনবাগানের। একটা তো TV9 বাংলা দুজনেরই কো স্পন্সর আছে, আর এসসি ইস্ট বেঙ্গলের আরেকটা কো স্পন্সর ছিল হলো টপটেক TMT, এটা তোমাদের বলেই দিয়েছিলাম। আর এটিকে মোহনবাগানের আরেকটা কো স্পন্সর ছিল MP বিড়লা সিমেন্ট, যেটা জার্সিতে লেখাই থাকে, তো এরাই কিন্তু কো স্পন্সর। এছাড়াও কিন্তু শোনা যাচ্ছে এসসি ইস্ট বেঙ্গল আরো কিছু কো স্পন্সরের সাথে কথাবার্তা বলেছে এবং সেগুলো কিন্তু হয়েও গেছে, হয়তো আস্তে আস্তে অ্যানাউন্স হবে। তো অনেকগুলোই কিন্তু কো স্পন্সর দেখা যাচ্ছে এবার প্রত্যেকটা টিমে। তো এবার চলে আসি যেটা হলো এই ভিডিওর মেন টপিক, যেটা নিয়ে তোমরা প্রচুর দিন অপেক্ষা করে আছো, যে বিদেশি স্ট্রাইকার মানে এসসি ইস্ট বেঙ্গলের সেভেন্থ ফরেনার কবে আসবে। এর আগে তো অনেক নাম উঠে এসছে, তার মধ্যে অ্যান্থনি স্টোকসের নাম সবার আগে উঠে এসেছিল, আর অনেকদিন কিন্তু কথাবার্তা চলেছিল, কিন্তু কিছু জটিলতার জন্য কিন্তু অ্যান্থনি স্টোকস ভিসা পায়নি এবং অ্যান্থনি স্টোকস কিন্তু সেই সময় আনা যায়নি। তো এখনো কিন্তু এসসি ইস্ট বেঙ্গল একের পর এক কিন্তু স্ট্রাইকার খুঁজে যাচ্ছিল। এবং এই মুহূর্তে যেটা আপডেট, একখানা কিন্তু টুইট থেকে জানা গেছে, অ্যালেন মেয়ার্সের টুইট, অ্যালেন মেয়ার্স হলো একজন ব্রিটিশ জার্নালিস্ট, তো সেখান থেকে কিন্তু জানা গেছে ওনার টুইট থেকে, তোমরা টুইটটা দেখে নাও। টুইটে কিন্তু উনি জানিয়েছেন যে জো গার্নার, এই জো গার্নার কিন্তু উইগান অ্যাথলেটিকের স্ট্রাইকার, 32 বছর বয়স, ইংল্যান্ডের স্ট্রাইকার, তো ও কিন্তু উইগানেই খেলছিল এই সিজনেও লিগ ওয়ানে, মানে ইংলিশ থার্ড ডিভিশনে, সেখানে কিন্তু এই সিজনও খেলছিল। তো শোনা যাচ্ছে যে জো গার্নারই কিন্তু আসতে চলেছে এসসি ইস্ট বেঙ্গলের সেভেন ফরেনার হিসেবে, এটাই কিন্তু এখন রুমার, এটা কিন্তু জোরালো রুমার রীতিমতো। এবার তোমাদের বলে দিই যে এই জো গার্নার কোথায় কোথায় খেলেছে। তো প্রথমেই বলি আগে ইউথ টিমগুলো, ইংল্যান্ডের কিন্তু U16, U17 এবং U19 টিমকে কিন্তু জো গার্নার রিপ্রেজেন্ট করেছে। তো ইংলিশ কিন্তু ন্যাশনাল টিম মানে ইউথ ন্যাশনাল টিমগুলোতে জো গার্নার কিন্তু রিপ্রেজেন্ট করেছে। এবার বলে দিয়ে কোন কোন টিমে খেলছে, পুরো কেরিয়ারই কিন্তু ইংল্যান্ডে কাটিয়েছে, মাঝে স্কটল্যান্ডে গেছিল রেঞ্জার্সের হয়ে খেলতে, তাছাড়া কিন্তু পুরোটাই ইংল্যান্ডেই কাটিয়েছে। তো চার্লসি ইউনাইটেড, নটিংহ্যাম ফরেস্ট, হাডলসফিল্ড টাউন, কান্থ্রোপ ইউনাইটেড, ওয়াটফোর্ডের হয়েও কিন্তু খেলেছে, তাছাড়া প্রেস্টন নর্থ এন্ড, রেঞ্জার্সের হয়ে খেলেছে, তোমাদের বলেই দিলাম স্কটিশ প্রিমিয়ার লিগেও কিন্তু খেলেছে রেঞ্জার্সের হয়ে, তাছাড়া ইপসুইচের হয়ে খেলেছে। আর লাস্ট 3 বছর মানে 2018
থেকে এই 2021 সিজন, মানে যে সিজনটা এখন চলছে 2020-21 সিজন, সেখানে কিন্তু উইগানেই ছিল, উইগান অ্যাথলেটিকে, যে উইগান অ্যাথলেটিক থেকে কিন্তু ড্যানি ফক্স এসেছে। আর আরেকটা জিনিস বলে দিই, এই জো গার্নার কিন্তু উইগানে ড্যানি ফক্স এবং অ্যান্থনি পিলকিনটনের টিমমেট ছিল, আর তিনজনেই কিন্তু রেগুলার স্টার্টার ছিল সেই টিমের। তো এই বছর অবধি, মানে এই বছর তো বাকি সবাই ছেড়ে দিয়েছিল উইগান, কিন্তু উইগানে কিন্তু লিগ ওয়ানেও এই জো গার্নার খেলছিল। তো এই সিজনে তোমাদের স্ট্যাটস গুলো বলে দেবো পুরোটাই, মানে এই সিজনে কিরকম খেলেছে জো গার্নার। তো এই সিজনে কিন্তু জো গার্নার মোটামুটি লিগ ওয়ানে 11 ম্যাচ খেলেছে। তো লিগ ওয়ানে কিন্তু 11 ম্যাচ খেলে জো গার্নার 3 গোল পেয়েছে। তাছাড়া কারাবাও কাপ, মানে যেটা ইএফএল কাপ বলে, সেটাই কিন্তু 1 ম্যাচ খেলেছে, 2 গোল পেয়েছে কারাবাও কাপতে। তাছাড়া এফএ কাপ খেলেছিল, এফএ কাপের ম্যাচটাই কিন্তু জো গার্নারের লাস্ট ম্যাচ উইগানের হয়ে, তারপর থেকে কিন্তু আর কোনো ম্যাচ খেলেনি। তো সেই ম্যাচটাতেও কিন্তু 1 গোল পেয়েছিল, 1 ম্যাচে 1 গোল এফএ কাপে। আরেকখানা হলো ইএফএল ট্রফি, যেটা হলো লোয়ার ডিভিশনরা খেলে, সবকটা লোয়ার ডিভিশনই। তো সেই ইএফএল ট্রফিতে 1 ম্যাচে 1 গোল এবং 1 অ্যাসিস্ট, তো যথেষ্ট কিন্তু ভালো স্ট্যাটিস্টিক্স আছে এই সিজনেও জো গার্নারের। তো এটা কিন্তু একটা সাইনিং হলে, একটা বড় সাইনিং কিন্তু হতে পারে এসসি ইস্ট বেঙ্গলের জন্য। তো বলে দিলে লাস্ট যেই ম্যাচটা খেলেছিল সেই ম্যাচটা ছিল 8 নভেম্বর। 8 নভেম্বরে কিন্তু ম্যাচ স্টার্ট করেছিল এবং ফুল 90 মিনিটস খেলেছিল, এবং তার আগেও যে ম্যাচগুলো ছিল সবকটাতেই কিন্তু স্টার্টিং ইলেভেনে ছিল জো গার্নার। কিন্তু 8 নভেম্বরের পরে উইগান কিন্তু আরো 3 ম্যাচ খেলেছে, কিন্তু 1টাতেও কিন্তু স্কোয়াডে ছিল না জো গার্নার। তো তার মানে কিন্তু বুঝতেই পারছো, হয়তো তখন থেকেই এসসি ইস্ট বেঙ্গলের সাথে কথাবার্তা শুরু হয়ে গেছিল, ওই জন্য কিন্তু স্কোয়াড থেকে এক্সক্লুড করা হয়েছিল জো গার্নারকে। এই জন্যই কিন্তু বলছি এটা কিন্তু একটা যথেষ্ট জোরালো রুমার। আর 8 নভেম্বরে যে লাস্ট ম্যাচটা খেলেছে, তোমাদের বলেই দিলাম এফএ কাপের ম্যাচ ছিল উইগান ভার্সেস কর্লে। উইগান ভার্সেস কর্লের ম্যাচটায় কর্লে 3-2 জিতেছিল, এবং 19 মিনিটে কিন্তু জো গার্নার গোল করেছিল, এবং ফুল 90 মিনিটস কিন্তু জো গার্নার খেলেছিল 8 নভেম্বর। তো এই প্লেয়ারকে আনলে কিন্তু একটা ম্যাচ ফিট প্লেয়ার আনা হবে, কারণ এই প্লেয়ারটা কিন্তু অলরেডি সিজনের মধ্যে আছে, প্রি সিজন কাটিয়ে তারপরে কিন্তু সিজনের মধ্যে অলরেডি ছিল জো গার্নার। লাস্ট 3 ম্যাচ যদিও খেলেনি, কারণ বুঝতেই পারছো যে কোনো প্লেয়ারের যদি অন্য টিমের সাথে কথাবার্তা শুরু হয়ে যায় এবং মোটামুটি কনফার্ম হয়ে যায়, তখন কিন্তু সেই প্লেয়ারকে এক্সক্লুড করে দেওয়া হয় নিজের এখনকার টিমের থেকে। তো এই জন্যই তোমাদের বলছি হয়তো এটা একটা পুরোপুরি জোরালো রুমার, আর এটাই হয়তো হতে চলেছে, জো গার্নারই হয়তো এসসি ইস্ট বেঙ্গলের 7th ফরেনার হিসেবে আসতে চলেছে। তো আমার কাছে যতটা আপডেট ছিল আমি তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম পুরো, তোমাদের টুইটটাও দেখিয়ে দিলাম, আর জো গার্নারে কিন্তু ফুল স্ট্যাটসও বলে দিলাম। এই সিজনেও কিন্তু জো গার্নার যথেষ্ট ভালো পারফর্ম করেছে, কিন্তু একটা জিনিস, এই প্লেয়ার যদি আসে ওই মুহূর্তে, মানে এক্ষুনি যদি চলেও আসে, তবুও কিন্তু জানুয়ারির আগে খেলা শুরু করতে পারবে না। মোটামুটি ধরে নাও এখনো হয়তো 10 লেগে যাবে ভিসা ফিসা সব কিছু করে ইন্ডিয়াতে আসতে, তারপরে 14 কোয়ারেন্টাইন, মানে পুরো 1 মাস চলেই যাচ্ছে। আর এই 1 মাসের মধ্যেই কিন্তু 26 ডিসেম্বরের মধ্যেই কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের 7 ম্যাচ হয়ে যাবে। প্রথমেই ডার্বি শুরু হচ্ছে 27 থেকে, আর 26 ডিসেম্বর, এই 1 মাসের মধ্যেই কিন্তু 7 ম্যাচ হয়ে যাবে। যদি মানে খুব ফাস্ট আমরা ধরি, তাহলেও কিন্তু যদি জো গার্নার আসে জানুয়ারির আগে কিন্তু স্টার্ট করতে পারবে না। জানুয়ারিতে প্রথম ম্যাচ একটা আছে, সেটা হলো ওড়িশা এফসির সাথে, হয়তো সেই ম্যাচটাতেই প্রথম খেলতে পারবে জো গার্নার যদি এই মুহূর্তে চলে আসে। তো দেখা যাক, যদি এই স্ট্রাইকার আসে তবুও তোমাদের বলে দিলাম, সবচেয়ে যদি ফাস্টেস্ট হয় তাতেও হয়তো জানুয়ারিতে গিয়ে খেলতে পারে, মানে মোটামুটি কিন্তু 20 ম্যাচের লিগ, সেই 20 ম্যাচের লিগে কিন্তু 7 ম্যাচ মিস করেই যাবে। আর তোমাদের কি বক্তব্য জো গার্নারকে নিয়ে, স্ট্যাটস তো বলে দিলাম কোন কোন টিমে খেলেছে বলে দিলাম, তোমাদের কি বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আরেকটা জিনিস যেটা বললাম, আইএফএ শিল্ডের কিন্তু ব্লগস নিয়ে আসবো, সেগুলো কিন্তু অবশ্যই ফলো করো, আর সেগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু অবশ্যই জানিও। এই ভিডিওটা পছন্দ হলে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।